नमस्कार बंधुरा, बीनतार किचेने सबाई के स्वागत। आज के डिम तड़का बनिए देखा। ये डिम तड़का बनाते गले की उपकरण लागे आगे सेगुलो देखे ना जा। प्रथम 200 ग्राम तड़कार डाल भिजिए रेखे और लागसे प्याज कुचि, काचा लंका कुचि, टमेटो कुचि, रसुन कुचि, आदा कुचि, धने पता कुचि और डिम। मसलार मध्य हलुद गुड़ो, तड़कार मसला, काश्मीरी रेड चिली पाउडार कलर और लवण, फोड़नर जो तेजपाता और सदा तेल। तड़कार जो गरम जल बसिए गरम जलर मध्य डाल धुए दीची, दिए हमें कैकटा सीटी दिए नाम ढाका बंद कर दिल। এখানে আছে দাদা আর করে দিয়েছে মুড়ির বাটি ফাঁকা। তাই আজকে হচ্ছে তড়কা রুটি, খেয়ে হয়ে যাব ফাড়াফাড়ি। দেখুন বন্ধুরা, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। জল গরমটা আমি তরকার মধ্যে ঢেলে দিলাম, একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এর মধ্যে আমি একটু হলুদ আর লবণ দেব। দিয়ে একটু ফুটিয়ে নেব ভালো করে, তারপরে আমি সম্বাদ দেব। এবার আমি নামিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দেব। এবার আমি এই তেলের মধ্যে দুটো তেজপাতা ছিঁড়ে দিলাম। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি একটু পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়। এবার আমি রসুনটা দিয়ে দেবো, রসুনটা দিয়ে একটু কষাতে লাগে। এই তরকার মধ্যে রসুন আদা বেটে দিলে ভালো হবে না, রসুন আদা কুচি করে দিলে খেতে ভালো লাগবে। এবার আমি আদা কুচিটা দিয়ে দেব। এবার আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষাতে থাকবো, গ্যাসটা লো ফ্লেমে দিতে হবে। আমার টমেটো ভাজা হয়ে গেছে। এবার আমি এই পেঁয়াজের মধ্যে ডিমটা ফাটিয়ে দেবো। আমি আবারও একটু তেল অ্যাড করব। আর যে কাশ্মীর রেড চিলিটা রেখেছিলাম ওটাও দিয়ে দেবো, দিয়ে কষাতে খাবো। আমার মশলা রেডি। এবার আমি তরকাটা
এর মধ্যে দিয়ে ঢেলে দেব। আমি এই তরকার মধ্যে সামান্য একটু মিষ্টি দেব, আপনারা না চাইলে না দিতে পারেন, অল্পই দেব। হয়ে গেছে, আমি প্রত্যেকের বা ধনে পাতা ছড়িয়ে দেব। আমার তড়কা বানানো হয়ে গেছে। এটা হলো তড়কা, আইডালে রুটি। ও দারুণ, তার সাথে স্যালাডটাও দারুণ হয়েছে। আপনারা যদি রেসিপিটা করতে চান তাহলে দেখে নেবেন ভালো করে, আমার মা রান্না করেছে। আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, আমি এখন খাওয়া শুরু করে দিয়েছি, খেয়ে থাকি কতক্ষণের জন্য। চড়া